তো আজকের ভিডিওটায় কথা বলবো কি করে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো এটার জন্য প্রথমে ফেসবুক অ্যাপে আসতে হবে, কিংবা গুগল ক্রোম থেকে আগে ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ওপেন করে নেবেন। তারপরে ডান দিকের একদম উপরের যে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করবেন এবং তারপরে স্ক্রল করে এসে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর স্ক্রল করে নেমে এই যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর ডিলিট অ্যাকাউন্ট অপশানটায় ক্লিক করে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশনে অংশ নেবেন এবং এখানে আপনি রিজন দিতে পারেন যে কেন আপনি ফেসবুক ছাড়তে চাইছেন। আমি প্রথম রিজনটাই দিলাম। তারপরে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশন ক্লিক করবেন, পড়ার দরকার নেই এটা, ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার পাসওয়ার্ড লিখতে হবে, পাসওয়ার্ড পাসওয়ার্ড লেখার পর এখানে আপনার অপশান আসবে ডিলিট অ্যাকাউন্ট, এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর 30 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো এর একটা ইনফরমেশন শো করবে, এরপরে জাস্ট আপনাকে লিভ করে যেতে হবে এখান থেকে। তো এইভাবে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে 30 দিন পরে। আর এই 30 দিনের মধ্যে যদি আপনি আবার অ্যাকাউন্টে লগ ইন করেন তো আর আপনার অ্যাকাউন্টটা ডিলিট হবে না।